আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পালিত হল ড্রিম বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক সাদরিল হাসান মুন্নার 25তম জন্মদিন। জন্মদিনে ক্লাব সদস্যদের ভালোবাসায় সিক্ত হলেন মুন্না। বৃহস্পতিবার রাতে মাঝদাইর এলাকায় ড্রিম বয়েজ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ড্রিম বয়েজ ক্লাবের সভাপতি নাইম সানি, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিপু, সাব্বির ইসলাম, সাংগঠনিক সম্পাদক তানজিমুল ইসলাম, সদস্য সারোয়ার, তামিম, তানজিম, জুবায়ের সহ আরও অনেক নেতৃবৃন্দরা। মঞ্চে উপস্থিত ড্রিম বয়েজ ক্লাবের নেতৃবৃন্দ এবং এলাকার সমস্ত স্তরের আমার ছোটো ভাইরা, তো আজকে আমাদের ড্রিম বয়েজ ক্লাবের সেক্রেটারি মুন্নার 25তম জন্মদিন, সে উপলক্ষে আর কি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তো আমরা যতটুকু সাধ্য ছিল আয়োজন করছি সবার মধ্যে এই পরিস্থিতির মধ্যে। তো মুন্না তো সংগঠনের শুরুতে, আমাদের সংগঠনের বয়স প্রায় 12 বছরের মতন হয়ে গেছে, শুরু থেকেই ওর তো যে দূরদর্শী বলিষ্ঠ নেতৃত্ব সংগঠনে এই পর্যন্ত, তো ওর জন্য কিছু করতে পারা সত্যিই সৌভাগ্যের। তো আমরা জন্মদিনে একটাই চাওয়া, আল্লাহ পাক ওর হায়াতের মধ্যে আরও বরকত দিক, ওর ভবিষ্যৎ আরও উজ্জ্বল ও সমৃদ্ধি হোক, সে প্রত্যাশা করি। যারা আজকে আমার এই জন্মদিন উপলক্ষে আয়োজন করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এভাবে সম্মিলিতভাবে সবাই একসাথে আরও সামনে এগিয়ে যেতে চাই। এনএন টিভি নিউজ ডেস্ক।